শ্রাবণের শেষ শনিবার, 27 শ্রাবণ, একটা বিশাল একটা শনি পুজো হচ্ছে দেখতে পাচ্ছ, কালী মন্দির সঙ্গে এখানে প্রচুর লোকজন এসছে। দেখার পরে এখন একটু ঘুরতে বেরোচ্ছি কলকাতায়। এই স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক কিছু জায়গায় একটু সাজানো হয়েছে, সেই সাজানো জায়গাগুলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। দিবসের প্রাককালে এইভাবে শহর কলকাতা জাতীয় পতাকার রঙে রেঙে উঠেছে, দেখতে পাচ্ছ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এইভাবে। তোমরা সবাই বুঝতে পেরেছ, এইটা হচ্ছে সেই ভিক্টোরিয়া। এইভাবে শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী জায়গাগুলো বা প্রতিষ্ঠানগুলো সাজিয়ে তোলা হয়েছে জাতীয় পতাকার রঙে। এছাড়াও কিছু বেসরকারি প্রতিষ্ঠানও সাজানো হয়েছে, সেটা আমি কিছুটা দেখাবো তোমাদেরকে। যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার দেশের বাড়ি, পশ্চিম মেদিনীপুরের সবং থানা মুরারিচক গ্রাম। এটা এখানে দেখতে পাচ্ছ আমার শ্রদ্ধেয় কাকু কাকিমণি পতাকা উত্তোলন করছেন। মানে ভীষণ প্রতিকূল পরিবেশ, আবহাওয়া খুব খারাপ, মানে কখন জোর বৃষ্টি হচ্ছে কখন বাতাস, তো তার মধ্যেও এনারা চেষ্টা করেছেন দেশমাতা বা দেশের জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানাতে। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে।